কাতারে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভোর 5:58 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে কাতারের স্থানীয় সময় রাত 10:25 হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। দেশে ফেরার পর গণভবনে সরকার প্রধানকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। গেল 22 মে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দিতে দোহা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।